আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তারকা, আজকের আমাদের নিবেদনের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্যিক প্রভৃতি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1918 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায়। শিশু সাহিত্য রচনায় তার ছিল এক অন্যতম প্রতিভা। তার রচিত টেনিদা চরিত্রটি আজও বাঙালির কাছে অমর। আমাদের আজকের নিবেদন পরের উপকার করিও না, তারই রচিত টেনিদা সমগ্র থেকে সংগৃহীত। গল্পের সূত্রধার আমি সৃষ্টি, গল্প পাঠে প্লাবন। শুরু হতে চলেছে আজকের বাংলা টেলস। রোজকার মতো চাটুজ্যেদের রোয়াকে আজকেও আড্ডা বসেছে চার মূর্তির। কিন্তু আজকের আড্ডার বিষয় একটু অন্যরকম। নাটকের মুখ্য চরিত্র ভজাদার মনে তোড়জোড় চলছে কোথাও ঘুরতে যাওয়ার। আসুন তবে শুনে নেওয়া যাক। কি আমার দলবল সব হাজির তো? কালারাম হাজির, হাবুল সেন, এই তো তোমার সামনেই খাড়াইয়া রয়েছি, দেখতে পাও নাই? কই ক্যাবলা কই? প্রেজেন্ট স্যার। ক্যাবলার ইংরেজি শুনে রীতিমতো চটে গিয়ে ভজাদা বলল, আবার ইংরাজি? আবার ইংরাজি কেন গমুক্ষ? ইংরেজ চলে গেছে, খাঁটি বাংলা বলবি এখন। বল বল ভজাদা, আছি বল। আচ্ছা তাই হবে, হাজিরই রইলাম না হয়। না না চল এবার, চল বেরিয়ে পড় চটপট। যাবা কই, সিনেমায় নাকি? এক প্রকার তাচ্ছিল্যের সুরে ভজাদা বলল, হ্যাঁ সিনেমায়, পয়সা দেবে কে? চল শুনি, সব তো ট্যাকখালির জমিদার, চল কালীঘাট বেরিয়ে আসি। আবার কালীঘাট কেন? এ কি তোমার ধনে কোনো মতে হলো নাকি ভজাদা? ওসব বাড়িতে তোমার কোনোদিনও ছিল না। বেশি বকিস নি পেলা, রদ দেখাবি, ধর্মকর্ম আবার কি? কালীঘাটে দিব্যি প্যাড়া পাওয়া যায়, চল তাই খেয়ে আসি। এটা ভালো প্রস্তাব, চলো যাওয়া যাক। দেখ তোর কালীঘাটে ভদ্রলোক আসে, খালি পান্ডা আর ভিকিরি, ভিকিরি আর পান্ডা। যা কইছো ভজাদা, যেন গোয়ালানদের স্টিমার ঘাট। চলো ভজাদা, পালাই পালাই, আর নাহলে আবার জামা কাপড় কেড়ে মনে হচ্ছে। অদূরেই এক রক্ষমূর্তি চেহারার ব্যক্তিকে দেখে চকিত হয়ে ক্যাবলা বলে উঠল, ওরে বাপরে, এ আবার কে আসছে? একটা বিরাট সাধু দেখছি, বেলায় চেহারা, তকে লাল চোখ, হাতে আবার চিমটে, যেন একেবারে ঘটোৎকচ। ভীমসেনী গলায় সাধু বলে উঠল, হর হর বম বম, কি চাচা চলা গলা, যেন একখানা ষাট ডাকছে। তোমার নাম কি? অপ্রত্যাশিত প্রশ্নে ঘাবড়ে গিয়ে ভজাদার উত্তর, আমার নাম বাবা ভজহরি মুখুজ্জে। ভজহরি, ঠিক আছে, দে পাচ্ছি কি পয়সা দে। আগে পাচ্ছি কে, কোথায় পাবো বাবা? আমাদের ট্যাক তো দাদা গড়ের মাঠ। ক্যাবলাকে ধমক দিয়ে আজ বাংলা ভাষায় সাধু বলে উঠল, চুপ রাখো। ওরে বাবা, চুপ কই না থাক ক্যাবলা, দেখোস না সিয়া রাখান, চিন্তা দিয়ে এখন ই রাম পিঠান লাগাইবো। এই বাজারি, কত আছে তোর কাছে? ওই তো আনা সাতেক হবে বাবা। আনা সাতেক? আচ্ছা তাই দে, দে আর আরেকটা বিড়ি দে। আগে বিড়ি সিগায়? তা তো আমি কোনোদিন খাই না বাবা ঠাকুর। গুড বয় দেখছি, তা বেশ, বিড়ি বিড়ি কখনো খাসনি, ওতে যক্কা হয়। দে পয়সা দে, কা করে আছিস কি, দে শিগগিরি। হ্যাঁ হ্যাঁ বাবা, আগে আগে বাবা দিচ্ছি। বহুত আচ্ছা, ভারী খুশি হলাম, এই নে আশীর্বাদই জবা ফুল, এটা মাথায় দে। আরে ভজহরি, তুই এখানে কেন রে? আগে বাবা ওই পেড়া খেতে এসেছিলাম। তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশজোড়া নাম করবি। ঢোক গিলে ভজাদা বলল, দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা, মারামারি, পরের মাথা হাত বুলিয়ে ভীমনাগে সন্দেশ খাওয়া, স্কুলে সেকেন্ড বন্ডিতে টিকি কেটে নেওয়া, হা 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 হা, কি কিন্তু পরোপকার তো করিনি কখনো।
করিস নি মানে? তুই তো জোড়া বড্ড এড়ে তক্ক করিস। এই তো আমায় সাতানা পয়সা দিলি, খেয়াল নেই বুঝি? আমার কথা শোন, সংসার টংসার ছেড়ে সেফ হাওয়া হয়ে যা। দুনিয়ার মানুষের অশেষ দুঃখ বুঝলি, সেই দুঃখ দূর করতে আদানুন খেয়ে লেগে পড়, আর্তে সেবা কর। দেখবি তিন দিনেই তোর নামে ঢিলি পড়ে গেছে, দে দে একটা বিড়ি দে। ওই যে বললাম না বাবা ঠাকুর, আমিও সব বিড়ি টিড়ি খাই না। ওহো, তাও তো বটে, বেশ বেশ, বিড়ি কখনো খাসনি? আরো শোন, পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে, আজ থেকে লেগে যা যা। এই বলে সাধুর প্রস্থান। চলে গেল, সে ভোগা দিয়ে সাতানা পয়সা মেরে চলে গেল। চুপ করতো বেলা, বাজে বকলে এক গাট্টা দেব। লোকটা নির্ঘাত মহাপুরুষ ছিলেন। এই কি সর্বনাশ! ঠিক বলেছে, পরের উপকারই আমি করব। কালই চলে যাব দেশের বাড়িতে, ধোপ খোলায়, দারুণ ম্যালেরিয়া সেখানে। কলকাতা থেকে বোতল বোতল ভরে জরারি পাচন নিয়ে সবাইকে খাওয়াবো, রোগ বালাই একেবারে দূর করে দেব। কম্মতো সারছে, আমাগো লিডার ভজাদাস আসে সন্ন্যাসী হইল, আয় রে। চুপ কর, আমার মন উদাস হয়ে গেছে, তোদের সঙ্গে ইয়ারকি দিয়ে জীবনের অমূল্য সময়গুলো আর আমি নষ্ট করতে পারবো না। আজই চললাম আমি ধক্ষলায়, বিদায় বিদায় বিদায়। সাধুর কথায় একেবারে গলে গিয়ে শেষমেশ ভজাদা পরোপকার করতে ধূপখোলার বাড়িতে এসে উপস্থিত। গ্রামে তো এসেই পড়লাম, যা ভেবেছি ঠিক তাই, চারদিকেই ম্যালেরিয়া, যেখানে যাই সেখানেই দেখি লোকে জ্বরে কোকো করছে। 10 বোতল জরারি পাচন এনেছি, গ্রামের রোগ শোক সব তাড়িয়ে তবেই আমি এখান থেকে নড়ব। হুম হুম, ওই রে পিসিমা আসছে যে, ভারী মুশকিল, কানে তো একদিকে কম শোনে, কথা বলাই শক্ত। হাঁটতে হাঁটতে পিসিমার প্রবেশ। হ্যাঁ রে, এখন যে বড় দেশে এলি। এই এমনি এলাম আর কি। আমনি এলি? কি আম পেলি এই অসময়? ল্যাংড়া না বোম্বাই? আহা, আম নয়, পরোপকার, পরোপকার করতে এসেছি এখানে পিসিমা। পুরী খেতে এসেছিস? পুরি এখানে কোথায় পাবি বাবা? পাড়া গায়ে কি আর ময়দা ফয়দা কিছু আছে? ইংরেজ রাজত্বে বেঁচে থেকে আর সুখ কই? ইংরেজ ইংরেজ কোথায় পিসিমা? এখন তো আমরা স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট। কি কোট প্যান্ট? ছি বাবা ছি, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট পরবো কেন? থান পরি। দূর তোর, এ তো মহা জ্বালা, ইচ্ছা করছে পিসিমার কানে খানিক পাচন ঢেলে দি। বলছিলাম পিসিমা, দেশে রোগ বালাই তাড়াতে এসেছি এখানে আমি, রোগ বালাই। কি বললি? মালাই? মালাই কোথায় পাবি বাবা? দুধ কই? গোমরগে তো আবার সব গড়েই উচ্ছন্নে গেছে। কি জ্বালা, যাই তো পাচনের বোতল বগলে নিয়ে চটপট বেরিয়ে পড়ি। গায়ের পথ ধরে চলার সময় ভজাদা মনে মনে বলল, গায়ের লোকে তো আচ্ছা খলিফা, ওষুধ কিছুতেই খেতে চায় না, বলে নাকি ভগবানের দেওয়া রোগ, তাড়ালে আবার পাপ হয়। হ্যাঁ, কি আকাট মুখ্য সব। কিন্তু এখন আমি কি করি? পরের উপকার যে আমায় করতেই হবে, এ তো মহা মুশকিল হলো। আরে আরে, ওই তো একটা জাম গাছের তলায় বসে গজানন সাতরা ঝিমুচ্ছে দেখছি যে, নির্ঘাত ম্যালেরিয়া হয়েছে, ওর রোগই আগে সারাই যাই। বেশ হা করে আছে, দি ওর মুখে খানিক পাচন ঢেলে। পাচনের স্বাদ ঠাউর করতেই ঘুমন্ত গজানন চিৎকার করে বলে উঠল, কেড়ে ফেললি উজব তুই, আমার এরম তারির নেশারা বেমালুম চটিয়ে দিলে, মেরেই খুন করে ফেলতো তোকে। এ বড্ড ভুল হয়ে গেছে দেখছি, ব্যাটা নিঘা তারি গেছিল, ওরে বাপরে তেরে আসছে দেখছি, ওরে বাপরে, পালাই পালাই। না
হাল ছাড়ছি না। পরের উপকার করে মানে গা শুদ্ধ লোককে পাচন গিলিয়ে তবেই আমি কলকাতা ফিরব। এই যে সামনে পাচুমামার বাড়ি, ঢুকে পড়ি। দরজা খুলেই হঠাৎ পাঁচুমামার কাতরানির আওয়াজ কানে এলো ভজাদার। কি হলো পাঁচুমামা, ইজি চেয়ারে শুয়ে ওরকম আই করছো কেন? এই গেটে বাদ বাবা, গাটে গাটে ব্যথা। উফ, বাত? তাই তো, বাতই তো দেখছি। তারপর একেবারে বিজ্ঞের মতো উৎসাহ ভরে ভজাদা, জ্বর হয়নি কখনো মামা? মানে ম্যালেরিয়া? ম্যালেরিয়া হয়েছিল বই কি গত বছর। ওতেই হবে বুঝলে মামা, ওই হলো রোগের লক্ষণ, ওই ম্যালেরিয়া থেকেই তো সব। কিচ্ছু ভেব না, এক্ষুনি আমি তোমার বাত ফাত সব একবারে কাত করে দিচ্ছি। বলিস কি রে, তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস? কই শুনিনি তো। ডাক্তার কি বলছো মামা, তার চেয়ে ঢের বড়, একেবারে মহাপুরুষ। মহাপুরুষ? তবে আর বলছি কি, হাতে এই যে বোতল দেখছো, ও ধন্যন্তরী। নাও হাঁকড়ো দেখি এবার, হাঁকড়ো। ওরে বাপরে, গেছি রে ডাকাত রে, মেরে ফেললো রে। ওরে এ কি, কোথায় আছিস রে? ওকে ওকে দুঘা বসিয়ে দে রে। আর নয় আর নয়, এবার কেটে পড়ি রে। তা গালি দাও আর যাই করো, পরের উপকার তো হয়েছে, এবার দেখি আর কাউকে পাই কিনা। এই বলে বেরুতেই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি কান্নার ভ্যাঁ ভ্যাঁ শব্দ ভজাদার দৃষ্টি আকর্ষণ করল। ওই 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 যে আম গাছের তলা দাঁড়িয়ে দেখছে একটা বাচ্চা ছেলে চেঁচাচ্ছে, ম্যালেরিয়া হয়েছে নিশ্চয়। যাই দেখি তোর কাছে গিয়ে। এই তোর নাম কি? লাড্ডু। লাড্ডু? তা অমন করে কাঁদছিস? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি রে, আর লাড্ডু থাকবি নে। কি হয়েছে তোর? বন্দা চাটি মেরেছে। কেন রে, তোকে তবলা ভেবেছিল বুঝি? না, আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম। এই কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিলিস রে? শুধু চাটি নয়, এ তো গাঁটটা খাওয়ার মতো শখ রে, গাঁটটা খাওয়ার মতো। ভালো কথা, তুই বুঝি টক খেতে খুব ভালোবাসিস। হ্যাঁ খুব। নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ। এই লাড্ডু, তোর জ্বর হয়? তবে আর কথা নেই, হাঁকর হাঁকর দেখি হাঁকর। কি আছে বোতলে? আচার 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 বুঝি? আচার বলে আচার, দুরাচার, সদাচার, কদাচার, সকলের সেরাই আচার। হাঁকর হাঁকর, চটপট হাঁকর দেখিনি। বাবা রে, মানে বন্ধরে, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আর দেখাচ্ছি মজা। এস এস, ঢিল চালাচ্ছে যে, ওরে বাস, একটা আবার পিঠে আসতে লাগলো। উহ উ বাবা রে, ছেলেটা দেখি তা ফসকা না। উহ উহ। এই ঘটনার পর ভজাদা পালিয়ে আবার ধোপ খোলার বাড়িতে এসে পৌঁছালো। তুই গ্রামে এ কি উৎপাত শুরু করেছিস বাবা ভজহরি? লোকে দেখলে সবাই দরজা বন্ধ করে দেয়, ছেলেপুলে দৌড়ে পালায়, লোকে যে তোকে ঠ্যাঙাবার ফন্দি আসছে। ভজাদা গম্ভীর গলায় বলে উঠল, পরের জন্য আমি প্রাণ দেব পিসিমা। কি 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 বললি? ঘরের লোকের কান কেটে নিবি? কি সর্বনাশ! ওগো কি হলো গো, আমাদের ভজ পাগল হয়ে গেল গো। ধর ধর, কথা বলাই ঝকমারি, বাড়ি থেকে চটপট বেরিয়ে পড়ি তো। ধর, কি অকৃতজ্ঞ নরাদম দেশে বাবা, এই দেশের জন্য এতদিন মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ আমার কদর বুঝলে না। ছিঁড়ে ছেঁচে ছেঁচাচ্ছে, এই জন্য দেশ আজ পরাধীন, ধরি ধরি স্বাধীন। কিন্তু কি করা যায় এবার, কিভাবে উপকার করি?
গায়ে তো আর যাওয়া যাচ্ছে না, লোকে পিটিয়ে আবার চামড়া তুলে নেবে। বাবারে না না, কার উপকার করি এখন? আরে নিঙ্গার তলায় ওই তো তিনটে ছাগল ঝিমুচ্ছে না, ভারী খারাপ লক্ষণ। এখানকার তো আবার জল হাওয়াতেই ম্যালেরিয়া, ছাগলগুলোকেও ধরেছে মনে হয়। অবশ্য ধরাটাই স্বাভাবিক। আহা হা হা, অবলা জীব, কেউ ওদের একটু দুঃখ বুঝলে না। আহ আহ, চুপ চুপ, ছাগলগুলোকে তবে গিয়ে পাচন খাওয়াই যায়। মানুষের মতো তো অন্তত ওরা অকৃতজ্ঞ নয়, তেরে মেরে আসবে না। আজ থেকে এই অবলা জীবগুলোর উপকার করাই আমার ব্রত। যাই, ছাগলগুলো দিয়ে শুরু করি তবে। আহ, ছটপট করছিস কেন ওরম? তোর ভালোর জন্যই তো। এই এবার দু নম্বরটা। আরে আরে, এ ব্যাটা তো ভারী নচ্ছর, নে খা না, খা খা না। চলে আয় তিন নম্বরে, এবার চলে আয়, খেনে ধন্যন্তরী বাচন এটা খেনে। হঠাৎ দূর থেকে একটি লোকের চিৎকার ভেসে এলো। ওগো, সেই খুনের ডাকাতটা গো, আমার তিন তিনটে ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেললে রে। সর্বনাশ করেছে রে, ছাগলের মালিক দেখছি। না না, এবার শর্টকাট ধর। আমিও হলদার শাপুই, নামটা মাথায় রাখিস, সহজে ছাড়বো না, মামলা করব, জেল খাটাবো তোকে প্রচণ্ড, মাথায় রাখিস এটা, মাথায় রাখিস। অর্ডার অর্ডার, ফরিয়াদি হলদার শাপুই হাজির। এই যে হুজুর হাজির। ধর্মাবতার হুজুর, মাননীয় জজ বাহাদুর। অমন করে চেঁচাবেন না মশাই, পিলে চমকে যায় তো। যাকগে, আপনার মক্কেলে নালিশ তো বলুন। ধর্মাবতার, এই যে কাঠগড়া আসামি ভজহরি মুখুজ্জে দাঁড়িয়ে আছে, ও একটা মহাপাষণ্ড, ও যে অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবেই লেখা আছে। উত্তেজিত হয়ে হলধর শাপুই জজ সাহেবের কাছে তার বক্তব্য রাখলো। আগে ধর্মাবতার জজ সাহেব, উকিল বাবু যা যা বলছেন তা সবই সত্যি। আমার ট্যাগ ঘড়িটা খুব ভালো ছিল স্যার, কি শক্তই না ছিল, আমার ছেলে সেইটা ছুঁড়ে ছুঁড়ে আম পারত, চলতো না বটে, তবু ঘড়িটার মতো আর ঘড়ি হবে না একটা। ঘড়ি নয় যা হুজুর, কিন্তু আমার অমন তিন তিনটে ছাগল বুঝি পাগল হয়ে গেল হুজুর, একেবারে উন্মাদ পাগল। আরে জ্বালাতন, আরে বাপু, তুমি তো দেখছি একটা পাগল। ছাগল কখনো পাগল হয় শুনেছ? ছাগল সবসময় ছাগলই হয়। সে যাই হোক, ছাড়ো, অপরাধের গুরুত্ব চিন্তা করে আমি আসামি ভজহরি মুখুজ্জাকে 3 টাকা জরিমানা করলাম। এই টাকায় হলদারের ছাগলেরা সব রসগোল্লা খাবে। আদালতের এত ঝুটঝামেলাম পোহানোর পর চাটুজ্যেদের রকে আবার চারমূর্তির আবির্ভাব। বেলা হাজির। হাবুল, তোমার সামনেই খাড়াইয়া রয়েছে। আর ক্যাবলা? প্রেজেন্ট স্যার। থুড়ি 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 থুড়ি, এই যে মহাশয়। শোন, মনটা না আজ আমার বেজে খিচড়ে গেছে, বুঝলি? সংসারে কারোর উপকার করতে নেই। উপকারীকে বাঘেই খায়। বিনা উপকারী যখন পৃথিবী চলতে আছে, তখন উপকার করতে গিয়ে খামকা ঝামেলা বেড়াইয়া হইব কি? যা কইসস, বসলে আমি আরেকখানা নতুন বর্ণ পরিচয় লিখব, তার প্রথম পাঠ থাকবে কখনো পরের উপকার করিও না। সাধু সাধু, খবরদার, ওই সাধু ফাদুর নাম আর আমার সামনে নিবি নে। ওই সাধুর জন্যই যত সব কেলেঙ্কারি হয়েছে। একবার একবার যদি ওই সাধুকে হাতে পেয়েছি না, তাহলে দেখে নিস ওই সাধুরই একদিন কি আমারই একদিন। বাংলা টেলসে আজকে শুনছিলেন নাটক পরের উপকার করিও না। গল্পের সূত্রধর আমি সৃষ্টি, ভজাদা জজসাহেব হলধর শাপুই ও ভিডিও সম্পাদনায় প্রদীপ্ত, পেলা পাঁচুমামা লাড্ডু ও পোস্টার ডিজাইন অরিত্র, হাবুল সেন উকিল ও পর্ব পরিচালনায় স্বরূপ, ক্যাবলা ও গল্প পাঠে প্লাবন, সাধু অদ্রিব, গজানন ও পেয়াদা ইন্দ্রদীপ, পিসিমার চরিত্রে রিমি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী বাংলা টেলসে আমরা এরকমই আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পরের উপকার করিও না।